দাদা এইসব কাজ করার ব্যাপারে দেখি দেরি হয়ে যায় তাই না বিকেলে আসলে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো সকালবেলা ঘুম থেকে উঠেছি 8টার সময় উঠে তারপর ব্লগ এডিট করছিলাম মানে চাটাও খেতে পারিনি আর সকালে ঘুম থেকে উঠে যদি চা না খাই না তাহলে কেমন যেন একটা ঝিমঝিম ঝিমঝিম লাগে তো এবার চা মানে মা করতেই পারিনি আমরা কেউই চা খেতে পারিনি তার কারণ হচ্ছে আমরাও উঠেছি ঘুম থেকে এর মধ্যে তোমাদেরকে কদিন আগে বলছিলাম না যে আমাদের রান্নাঘরের একটা পোর্শনে ক্যাবিনেট সেট করা বাকি ছিল তো সেইটাকে সেট করতে এসেছিল এবার এই এতক্ষণ ধরে কাজ হলো তো তারপরে আমি আর মা মিলে সব ঘরটা পরিষ্কার করছিলাম কারণ ঘরে একটু যদি কাজ হয় তাহলে চারিদিক ভীষণ অগোছালো হয়ে যায় সেই ধুলো ধুলো হয়ে যায় কারণ ওই ক্যাবিনেটটাকে আলাদা আলাদা করে সেট করতে হয়েছে এই পাশে টুকু জাস্ট বাকি ছিল কারণ ওইখানটা না যখন নতুন করে রান্নাঘর করা হলো তখন মানে ওই পুরো পোর্শনটাতে আমরা ক্যাবিনেটটা সেট করতে পারিনি ওই সময় ওই জায়গাটা তখন ফ্রিজ ছিল এবার তারপরে তো ফ্রিজটাকে সরিয়ে নিয়ে আসা হয়েছে এবার ওই জায়গাটা দেখতে খারাপ লাগছিলো কারণ পুরো রান্নাঘরটার একটা পোর্শন আর কি ক্যাবিনেট সেট করা ছিল না তো সেইটাই যাই হোক আজকে হয়ে গেল একটুখানি কাজ এখনও বাকি আছে সেটা দেখাচ্ছি তোমাদেরকে তো তার এদিকে পুরো ঘর একদম গুছিয়ে রেখেছি আর ড্রেসিং টেবিলটাও সুন্দর করে গুছিয়ে নিলাম কারণ কালকে তো এখান থেকেই সব সাজগোজের জিনিস নিয়ে একটু রেডি টেডি হয়ে গেছিলাম মানে সেজে গুজে গেছি এবার রাত্রবেলা বাড়ি ফিরতে ফিরতে এতটাই লেট হয়ে গেল যেগুলো আর কিচ্ছু গোছাতে ইচ্ছা করেনি সব ওলট পালট হয়েছিল আর মা সবে বাইরে গিয়ে জামা কাপড় মেলে আসলো এর মধ্যেই দেখছি ওয়েদারটা আবার মেঘলা করে এসছে আকাশটা কালো করে আসছে যদিও কালকেও এরকম হয়েছিল তবে বৃষ্টি হয়নি দেখা যাক এখন আমার বৃষ্টি নামে কিনা এর মধ্যে ম্যাক্সিমাম জামা কালকে পরে গেছিলাম আমি এই জ্যাকেটটা পরে গেছিলাম মা এই ব্লাউজটা পরেছিল তো এগুলো সব মা আগে মেলে দিয়েছে বাইরে বেরিয়ে আমি বুঝতে পারলাম যে কী ভুল করেছি একটা ছাতা নিয়ে বেরোনো উচিত ছিল কী রোদ ঘর থেকে বুঝতে পারিনি যে এতটা রোদ উঠে যাবে সকাল থেকে সুন্দর ওয়েদারটা মেঘলা মেঘলা ছিল এখন দেখছি রোদ উঠেছে আর ভীষণ গরম লাগছে ওই যে 15 টাকার কিষানের মনে হয় না নিয়ে নিলাম এদিকে টমেটো সস মা এটাই মনে হয় আনতে বলেছিল টমেটো সস তো হ্যাঁ এটাই তো দিল আমাকে এইমাত্র আমি জাস্ট আসলাম স্নান করে আর স্নান করতে যাওয়ার আগে একটু বেরিয়েছিলাম আসলে মা রান্না করতে গিয়ে দেখে যে ফ্রিজের মধ্যে না আছে টমেটো আর না আছে টমেটো সস সেই কারণে আমাকে সঙ্গে সঙ্গে বললো যে আমাদের পাড়ার মোড়ের দোকানটা থেকে সস নিয়ে আসতে তো আমি তো গিয়ে একদম ওই কিষানের যে টমেটো কেচাপ সেটা এনে দিলাম আর সকাল থেকেই সব কিছুর মধ্যে তোমাদেরকে বলতেই ভুলে গেছি যে আজ তো হচ্ছে গুরু পূর্ণিমা তো তোমাদের সবাইকে জানাই গুরু পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আর প্রত্যেকটা পূর্ণিমাতেই আমাদের বাড়িতে যেহেতু প্রতিষ্ঠিত লক্ষ্মীনারায়ণ রয়েছেন সেই কারণে নারায়ণের উদ্দেশ্যে মা সিন্নি দেয় আর তার সঙ্গে ফল মিষ্টি এই সব কিছু যদিও আজকে সকালে ঘুম থেকে ওঠা থেকেই মানে আমরাও ঘুম থেকে উঠেছি আর তারপরে তো রান্নাঘরে কাজ হচ্ছিলো তাই সব কিছুই না একটুখানি দেরিতে চলছিল তো তারপর মানে ওই সকালবেলায় একদিকে কাজ হচ্ছিলো আর অন্যদিকে বাবা গেছিলো বাজারে বাজার থেকে বাবা ফুল ফল মিষ্টি তারপর দুধের প্যাকেট সমস্ত কিছু নিয়ে এসেছে আর যদিও আজকে ফুল খুব কম দিয়েছে তবে জবা ফুলগুলো সত্যি দেখার মতন মানে একটা জবা ফুল ঠাকুরের চরণে দিলে পরেই সিংহাসনটা এত সুন্দর লাগছে পুরো ভর্তি ভর্তি লাগছে তো এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার পুজোও হয়ে গেল আর ওদিকে মারও স্নান হয়ে গেছে মাই স্নান করে এসে ঠাকুরের জন্য সিন্নি মানে সমস্ত কিছু করে দিল ফল বানিয়ে দিল মিষ্টি দিল আর আমি তো এদিকে গোপালদেরকে স্নান করাচ্ছিলাম ওদেরকে সাজাচ্ছিলাম তারপর ঠাকুরদেরকে সিংহাসন ফুল দিয়ে সুন্দর করে সাজালাম তো মোটামুটিভাবে আমার এদিককার পুজোও কমপ্লিট আর একটা কথা তোমাদেরকে বলতে ভুলেই গেছি গতকাল মামাবাড়ি থেকে আসার সময় মানে মামাবাড়িতে তো আমরা গেছিলাম একটু সময়ের জন্য দেখা করতে কারণ বড় মাসির বাড়িতেই সবাই মিলে অনেক দিন পরে যেহেতু গেছি গল্প করতে করতে এতটাই সময় চলে গেছিলো যে আসার সময় তো দিদার সাথে আর মামা মামিদের সাথে একটু না দেখা করলে আসলে একদম ভালো লাগতো না সেজন্য দেখা করেছি তাও ওইটুকু টাইমের মধ্যেও আমার মামাবাড়ির একদম পাশেই রয়েছে বিখ্যাত মিষ্টির দোকান তো সেখান থেকে আসার সময় একদম মিষ্টি দই নিয়ে এসেছি কারণ এই দোকানের দই মানে আমার মা তো ছোটোবেলা থেকে ভীষণ ভালোবাসতো খেতে ম্যাক্সিমাম দিন মা এই দই দিয়ে শুধু ভাত খেতো জানো তো আর আজকে যেহেতু পূর্ণিমা সেই জন্যই আরও গতকালকে একদম আসার সময় মিষ্টি দই নিয়ে এসেছি তো সেটা এনে রাখাই ছিল তো সেই দই দিয়েই আজকে গোপালদেরকে আরও পুজো দিলাম এদিকে মা সব রান্না করে একদম ঢাকা দিয়ে রেখে দিয়েছে আর বাইরে দেখছে আবার আকাশটা কালো করে এসছে তো দেখিনি কী রান্না আমি শুধু জানি আজকে মাছের ঝোল হয়েছে এছাড়া কী হয়েছে জানি না সেখানে রয়েছে ভাত আর থালার মধ্যে রয়েছে ভাত মানে মা একটু ভাত মনে হয় ঠান্ডা হতে দিয়েছিল কারণ আমি একদম ঠান্ডা বাচ্চারা খেতে পারি না গরম ভাত আর এদিকে রয়েছে মাছ ভাজা আর তার সাথে কাঁকরোল ভাজা আর পটল ভাজা মানে আমি আর মা তো পটল ভাজা খাবো বাবা পটল ভাজা খায় না বলে বাবার জন্য মনে হয় কাঁকরোল ভাজা আর এদিকে রয়েছে ডাল
ডালটা এই পাশে নিয়ে আসি। পেঁয়াজ দিয়ে ডাল, পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল আর তার মধ্যে লঙ্কাও মা দিয়ে দেয়, মানে সিদ্ধ লঙ্কা, সেইটা দিয়ে ভালো লাগে। আর এদিকে রয়েছে ভাজা, আর মাছের ঝোলটা কোথায় আছে, এটার নিচে কী আছে, এর নিচে রয়েছে কালকের একটু চিচিঙ্গা ভাজা, অনেক কিছু আইটেম। আর এর মধ্যে রয়েছে মাছের ঝোল, আলু দিয়ে মাছের একদম পাতলা করে মা ঝোল করেছে, কিন্তু কালারটা এত সুন্দর এসছে, পুরো টকটকে লাল রঙের এসছে মাছের ঝোলটা। আর এদিকে আমি নিয়ে আসলাম দই, দইটা কি সুন্দর দেখতে দেখো, পুরো লাল রঙের, জানি না ক্যামেরায় অতটা আসছে কিনা, কিন্তু পুরো একদম লাল রঙের দইটা। আলাদা করে রাখাচ্ছে? হ্যাঁ, ওটা আলাদা রেখে দিয়েছি। আর মা ভাতটা থালায় রেখেছিলে কেন গো, ঠান্ডা হওয়ার জন্য? ঠান্ডা হওয়ার জন্য রেখেছে, পুরো ঠান্ডা হয়ে উঠছে, তারপরে আমি ভয় পাই যদি একটুখানি বেশি নরম হয়ে যায়। গুড ইভিনিং এভরিওয়ান, এই মাত্র জাস্ট চা খেলাম আর তার আগে আমি প্রসাদও খেলাম। আসলে দুপুরবেলায় তখন একটু শুধু ফল আর মানে ফলই মুখে দিয়েছিলাম, স্নান করে যখন পুজো করলাম তখন আর মা সিন্নি মাখেনি, তো এখন সন্ধ্যাবেলায় মানে ঘুম থেকে উঠে সিন্নি মেখেছে, তাও দুপুরবেলা একদম আজকে সেরকম ভালোভাবে ঘুমও হয়নি, তো সবে খেয়ে দিয়ে উঠে শুয়েছি, এর মধ্যে দেখছি বাইরে ভীষণ মেঘ ডাকছে আর তারপরে ঝমঝম করে বৃষ্টি নেমেছে, মানে মুষলধারে বৃষ্টি হয়ে গেল টানা কিছুক্ষণ, তো গরম একটুও কমেনি। সকাল থেকেই আজকে ওয়েদারটা এরকম মেঘলা মেঘলা করেছিল, মানে সকাল থেকেই মনে হচ্ছিল যখন তখন বৃষ্টি নামবে, মা তো সেই টেনশন করে করে জামাকাপড়গুলো মেলেছিল, তো যাই হোক জামাকাপড় সব শুকিয়ে গেছে, মানে এক তো মা আজকে কাছাকাছি করেছে, কালকে যেহেতু সব পরে গেছিলাম সেই ড্রেসগুলো সব ছিল, কিন্তু সেই জামাকাপড় শুকিয়ে গেছে। তবে বিকেলবেলা থেকে বৃষ্টি নেমেছে ওই 5টার থেকে, বলো মা 5টাও না তারও আগের থেকে বৃষ্টি নেমে গেছে, সেই সময় থেকে বৃষ্টি শুরু হলো। আর আমাদের এখানেও যেমন বৃষ্টি হয়েছে, মা একটু আগে মাসিকে ফোন করলো, দিদাকে ফোন করেছিল, মা বাড়ির ওইখানেও প্রচুর বৃষ্টি হয়েছে আজকে ওই একই টাইম থেকে মোটামুটি, মানে একটু আগে পরে, কারণ প্রত্যেক দিনই না যখন বৃষ্টি হয় মা ধরো দিদাকে পরে ফোন করে বা কুটিমাসিকে ফোন করে, কুটিমাসি বলে কি যে এই আমাদের এখানে বৃষ্টিটা থামলো, আর তখন দেখি আমাদের এখানে আবার বৃষ্টি শুরু হলো, তো আজকে আবার দেখলাম যে না সব একই টাইম, হ্যাঁ এরকম টাইম থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো উঠে যাই হোক আমি একটুখানি রেডি হয়ে গেলাম, বেরোনোর কোনো প্ল্যানই ছিল না, মা বললো যে আমি একটু যাই চল একটু গিয়ে হেঁটে আসি, আর মা কি কিনতে হবে, মানে এই কিছু কী কিনবে মা, পেস্ট, ও জিরের গুঁড়ো, মা বললো জিরের গুঁড়ো, আমি শুনলাম পেস্ট, তো জিরের গুঁড়ো আর কী কী মা কিনবে, তো সেগুলো মা একাই বেরোচ্ছিল, মা বললো যে চল তাহলে তুইও চল, আমার ব্লগ এডিট হয়ে গেছে, ভিডিও আপলোডে বসিয়ে দিলাম, মানে হয়ে গেছে সমস্ত কিছু কমপ্লিট, তো এই ড্রেসটা বাইরে ছিল এইটাই পরে নিলাম। আর কী গরম লাগছে, মানে বৃষ্টি যে হলো এতক্ষণ মনেই হচ্ছে না, সকাল থেকে যেরকম একটা গুমোট ওয়েদার এখনও ঠিক সেই রকম, বৃষ্টি হয়ে পুরো রাস্তাঘাট ভেজা, কিন্তু আমাদের এই রাস্তায় কোনোদিনও জল জমে না, এটা আমাদের একটা খুব সুবিধা, যতই বৃষ্টি হোক না কেন এই রাস্তায় জল কখনো জমে না। হাঁটতে হাঁটতে আমরা সেই অন্নপূর্ণার দিকেই চলে আসলাম, বলো মা এবার এখান থেকে কি কিনবে, এগুলো কি দাদা, এই ওই যে জেলি না, ওই জেলি আছে, হ্যাঁ জেলি, ওই যে জেলি গুলো, এই বিস্কুটটা আগে টপ নিলাম না, বিস্কুটের টপ টপটা আছে, ব্যাগে নিয়েছো তুমি, হ্যাঁ একটা ব্যাগে নিয়ে, ব্যাগের মধ্যে নিয়ে সুন্দর দেখতে থালাগুলো, তো এই নিচেরটা আরও সুন্দর মা দেখো, পুরো মনে হচ্ছে কি যে ফাইবারের যে ফাইবারের থালার মতোই লাগছে দেখতে, সুন্দর এই টুপিগুলো দেখতে, এটাও সুন্দর, এটা বেশি সুন্দর বড়দের জন্য, হ্যাঁ কি সুন্দর এই জায়গাটা লেস লাগানো, দারুণ লাগছে, রয়েছে বললো পিতাম্বরী না, পিতাম্বরী লেখা নেই, পিতাম্বরী একটা অন্যরকম প্যাকেট ছিল না, ওখানে লেখা থাকতো, চারটেটা পিস আছে, গতরাজ গণেশ পাতা ওই একটা ওই 4 টাকায় কি সেটা দিন, সবুজ থেকে দিন, তো এটা কি, এটা কি পাতি লেবু, হ্যাঁ এগুলো হচ্ছে তোর 8 টাকা করে সব পিসি, হ্যাঁ আমি তো পেয়ারা ভেবেছি ফার্স্টে, এই পাকা পেয়ারা, মুখটাকে দেখে বলছি পাকা পেয়ারা, বাড়িতে চলে এসেছি, বাজে এখন 9:10, 9:00 মধ্যেই বাড়ি চলে এসেছি, আর এসেই ফার্স্টে ড্রেস চেঞ্জ করে নিলাম, কারণ আবার সেই আগের মতো গরম লাগছে, বললাম না তোমাদেরকে বিকেলে বেরোনোর সময় মানে এতটাই গরম পড়েছে, সেই এতক্ষণ ধরে যে বৃষ্টি হলো কিন্তু ওয়েদার দেখে মনেই হচ্ছে না যে এত গরম লাগছে। আর মা ওই সেই ড্রেস চেঞ্জ করে নিয়ে সবার ফার্স্টে গোপালদেরকে রাতে খাবার দিয়েছে, তো ওদেরকে একটু পরে মা ঘুম পাড়িয়ে দেবে, কারণ গোপালদেরকে ঘুম থেকে তোলা আর ঘুম পাড়ানোটা সবসময় মাই করে, মানে একদম প্রথম থেকে। আর ওই ঘরে আমার কতগুলো জামা রয়েছে সেইগুলোকে সব গোছাই, মানে কালকে যেগুলো পরে গেছিলাম সেগুলো তো মা কেচে দিয়েছে, শুকিয়েও গেছে, তো এগুলোকে গুছিয়ে একদম আলমারিতে তুলে রাখি, আর মাকে ভাত বসেছো মা? আচ্ছা, কারণ রাত্রেবেলা ভাত খাবে, তুমিও ভাত খাবে,
ভাত খাবো, নইলে অন্যান্য দিনে মা ম্যাক্সিমাম দিন রুটি খায়, আমি তো যেমন ভাতই খাই, আর বাবা অনেক দিন টানা রুটি খেতে খেতে না বাবার মাঝে একটু প্রবলেম হচ্ছিল, সেই কারণে বাবা আবার ভাত খাচ্ছে রাত্রে কদিন ধরে। তো সেই কারণে মা বাবাও সবসময় মাকে বলে যে তুমিও ভাত খাও ভাত খাও, কিন্তু মা আবার রাত্রেবেলা ভাতটা খেতে চায় না, সেজন্য মা নিজের জন্য মানে দুটো হলেও রুটি করে, মানে রুটি আর ভাত মা মিশিয়ে খায়। কিন্তু আজকে যেহেতু মাছের ঝোল রয়েছে আর মাছ দিয়ে রুটিটা ঠিক খাওয়া যায় না, মানে খাওয়া যায় কিন্তু একটু অসুবিধাই হয়, তো সেই জন্য মা ভাতই বসিয়ে দিয়েছে। তারপরে আবার আমি আর মা বেরোলাম। হ্যাঁ, আমি এনেছি কি জানো, চিজি পেপার, এটা তো আমার জন্য, হ্যাঁ তোর, আর এটা হচ্ছে এটা বাবার জন্য, আমাদের তো এক একজনের এক একটা নাটক, আর জিরের গুঁড়ো এইটা পেয়েছিলাম, এইটা আর কি জানো নিলাম, একটা হলুদ, আর এই দুটোকে আবার বাবা মনে হয় সকালবেলা এনেছে, আমি হাতও দিইনি, ওই যে রোল আটা রয়েছে, আর একটা হচ্ছে ডক, এই দেখ আটা লেগে গেছে, এটা হচ্ছে মাস্টার্ড অয়েল, আর একটা এই যে রিফাইন অয়েল। এখন সব মা গুছিয়ে রাখবে, হয় কলমি শাকের এই ডালগুলো, মানে আমরা দুপুরবেলা কলমি শাকটা দিয়ে খেয়েছি, শুধু ডাল করেছিল মা, এটার মধ্যে কাঁঠালের দানা, আলু, কুমড়ো, তারপর তোমার যাই হোক পটল, বেগুন টেগুন এসব দিয়ে না একটা চচ্চড়ি করলে ভালো লাগছে, দেখো দেখতে ভালোই লাগে। দেখি ভাবছি এটা যদি করি করব, না হলে কালকে করব, কালকে করো, রাত্রিবেলা আর খাবেও না বাবাও খেতে চাইবে না, ভালো লাগে না, রাত্রিবেলা দেখি একটুখানি ডাল আলু ভাজা এরকম কিছু করে নিই। আসলে মা কদিন ধরেই না ম্যাক্সিমাম জিনিসগুলো এই ওপরটাতেই রাখছিল, আমরা জানি যে এখানে ক্যাবিনেটটা সেট করা হবে, তো এবার কাজটা না হলে ঠিকঠাক মতন মাও গুছিয়ে রাখতে পারছিল না সব কিছু, পাত্রে ঢালতে পারিনি, শুধুমাত্র যেটুকু লাগবে সেটুকু অল্প একটু নুন দিয়ে টাটা নুনটা পর্যন্ত হয়ে গেছে, এখন ঢেলে রাখবো। তখন হঠাৎ করে এত জোরে বৃষ্টি নেমে গেছে, এবার মা সব জামাগুলো এনে না এরকম খাটের মধ্যে রেখে দিয়েছিল, মানে এই রেলিংটার মধ্যে মেলে মেলে রেখেছিল, আর আমি ভেবেছি মানে শুকিয়ে গেছে, তো এখন হঠাৎ ভাঁজ করতে যাবো, দেখছি যে না আমার জামার হাতাটা, মানে কোনো জামার হাতাটা একটু ভেজা, একটু একটু ভেজা রয়েছে, সেগুলো আর ভাঁজ করা যাবে না, তো সেগুলোকে গিয়ে মা আবার আমাদের বারান্দায় একটা ভেতরের দিকেও দড়ি টানানো রয়েছে, একদম এ মাথা থেকে ও মাথা পর্যন্ত, তো সেই দড়িটার মধ্যে দিয়ে দিল, কারণ বাইরের ওয়েদার যা কুমোর দেখে মনে হচ্ছে না রাতের দিকে বৃষ্টি হবে, যদি মাঝরাতে কখনো বৃষ্টি হবে না আমাদের বাড়িতে কিছু, মানে ধরো ঘুমাচ্ছি, মানে আমি আর মাও ঘুমাচ্ছি বাবাও ঘুমাচ্ছি, এবার বৃষ্টির আওয়াজ একটা খুব জোরে, যদি বৃষ্টি নামে আমি আবার একদিন টের পাই না, কিন্তু আমার বাবার ঘুম ভাঙবেই, তারপরে বাবা উঠে আবার দৌড়াদৌড়ি করে সব জামাকাপড় ভেতরে ঢুকিয়ে দেয়, নইলে আবার সব ভিজে যাবে, তো দেখলাম যে অল্প কটা জামা একমাত্র পুরোটাই শুকিয়েছে, তো সেগুলোকেই গুছিয়ে রাখি, এই যে যেমন এই জ্যাকেটটা, তারপরে হচ্ছে মার এই ব্লাউজটা, বাবার এই টি শার্টটা, এগুলো শুধু শুকিয়ে গেছে। এদিকে মার এই শাড়িটাকে ভাঁজ করে রেখে দিই, কারণ এই শাড়িটা একদম কেচে মেলে দেওয়ার সাথে সাথেই শুকিয়ে গেছিলো, এত হালকা একটা শাড়ি, ভীষণ সফট এই শাড়িটা, সিফনের একটা শাড়ি, আর মার খুব পছন্দের, আমার খুব ভালো লাগে শাড়িটা, এমনি তো ব্ল্যাক কালার জানোই আমার সবসময় ফেভারিট, আর তার মধ্যে শাড়িটা বেশি ভালো লাগে হচ্ছে, এক তো জানো মানে এত সুন্দর সফট, আর তার মধ্যে এই ডিজাইনটার জন্য কি সুন্দর লাগে, এই নিচে, হ্যাঁ এই নিচে প্রিন্টটাও দারুণ সুন্দর, এই যে বিশাল বড়, দাঁড়া আমি খুলে দেখাই, মানে সারাটা শাড়িটা এত সুন্দর, যেহেতু ব্ল্যাক কালার আর ব্ল্যাক এর উপরে এই রকম একটা প্রিন্ট রয়েছে, থাকতে থাকতে একটু কিরকম যেন নরম নরম হয়ে গেছে, বেশি একটা না, মানে সেই মুড়মুড়ে ব্যাপারটা নেই, দেখবি এবার কি দারুন খাবি, একটু তেল দিয়ে মুড়িটাকে গরম করে দিলাম, এবার চানাচুর দিয়ে খাস, কাঁচা লঙ্কা দিয়ে, রাতের ডিনার দারুন একটা ডিনার, আলু ভাজা আর ডাল তো আর কিছু লাগে না, তার সাথে মা পটল ভাজাও, পটলও ভেজেছে, আলু ভাজা, আর এদিকে দুপুরবেলা কলমি শাকের ডাল, পটল ভাজা তেল রয়েছে, আমি একটু খাবো তাহলে, আর দুপুরবেলা একটু কলমি শাকের ডাল তো ছিলই, আর তার সাথে মা এখন ডাল সিদ্ধও করলো।
সব জামা কাপড়গুলো আলমারির মধ্যে তুললাম, মানে জামা কাপড়গুলো ভাঁজ করে তারপর আবার ওই ঘরে বাবাও চলে এসেছিল, আমি মা বাবা তিনজনে মিলে বসেছিলাম। আর তবে এতক্ষণ ওই ঘরের দরজা জানলা সব খোলা ছিল আর বাইরে একটা খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। এই ঘরেও এসে দেখছি যে না, ঘরটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, মানে একটা বাইরে সত্যি খুব সুন্দর হাওয়া রয়েছে। যখন আমরা সন্ধ্যেবেলায় বেরোলাম তখনও মাঝে মাঝে হাওয়া দিচ্ছিল, কিন্তু সবসময় যে হাওয়া থাকে সেটা তো না, যখন হাওয়া দেয় তখন খুব ভালো লাগে, মানে মনেই হয় না যে এত গরম। তো রাতের ডিনার তো হচ্ছে ডাল আর আলু ভাজা, তার সঙ্গে এখন পাঁচমিশালি আচারটা নিয়ে নেবো, সেটা দিয়ে খুব ভালো লাগে খেতে। তো বাবা আসার পরে তিনজনে মিলে আবার চা খেলাম, চা খেয়ে টিভি দেখছিলাম, গল্প করছিলাম। তো এখন বাবা গেল বাথরুমে ফ্রেশ শেষ হতে, গা ধুয়ে ফ্রেশ হয়ে আসবে, আর আমি আর মা হচ্ছে খাওয়া দাওয়ার পরে গা ধুবো। তাহলে চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের মতন টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।